ফটিকছড়ির বিবিরহাট বাজার সমিতির উদ্যোগে সরকার কর্তৃক ভেজাল বিরোধী চলমান অভিযানের প্রেক্ষিতে সর্বস্তরের ব্যবসায়ীদের লগে এক মত বিনিময় সভা রবিবার রাত 10 তারিখে ফটিকছড়ি বিবিরহাট বাজার সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সভাপতি দিদারুল বসত চৌধুরী দুদুর সভাপতিত্বে মত বিনিময় সভার প্রধান অতিথি আছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরেফিন। বিশেষ অতিথি আছিল ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জানে আলম, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার সহ এলাহার গণ্যমান্য ব্যক্তি। অতএব এই জিনিসটা দয়া করে একটু চিন্তা করবেন, আমরা যে জিনিসটা করি, মোবাইল ফোন করি বা ভেজাল বিরোধী অভিযান করি, সব কিছুই কিন্তু এই ফটিকছড়ি মানুষের জন্য, আপনাদের জন্য। আর আপনাদের সহযোগিতা না পেলে আপনারা সবসময় একটা কথা বলেন, পুলিশ চাইলে কি না পারে, বলি না, আমরাও বলি, প্রশাসন চাইলে কি না পারে, আপনারাও বলে সারাক্ষণ, আমরা চাইলে অনেক কিছুই পারি, আমরা চাইলে সবই পারি, ট্রু, সব ক্ষমতা সরকার আমাদের দিয়ে রাখে, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিছুই পারি না। কারণ আমাদের যে কর্মক্ষমতা, আমাদের যে সময় দেওয়া যতটুকু আমাদের রিসোর্স আছে, সেই রিসোর্সগুলো দিয়ে আমরা কোনো সময় 100% সব মানুষদের চেক দিয়ে, পুলিশের সম্ভব না প্রত্যেকটা মানুষকে চোখে চোখে রাখা, প্রশাসনের সম্ভব না প্রত্যেকটা সমস্যা নিজেদের সমস্যার সমাধান করা, আপনাদের সহযোগিতা লাগবে। আমি অনুরোধ করবো আমাদের যে ভালো কাজগুলো আছে, আমাদের ভেজালমুক্ত ফটিকছড়ি গড়ার জন্য আপনাদের সহযোগিতা চাই, একটা অবস্থানে দিয়ে যেতে চাই এবিপির হাট বাজারের ক্রেতা এবং ব্যবসায়ীদেরকে। ডেক্স নিউজ, সি প্লাস।